এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার 12টি জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এদিকে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে, সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা। তবে জেনে নেওয়া যাক কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, পাশাপাশি জানিয়ে দেব কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, তার জেরেই ঝড় বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা সহ হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনই তাপমাত্রা নতুন করে বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তবে আজ শহর কলকাতার বিভিন্ন এলাকায় ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই পর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হাওয়ার বেগ একটু কম থাকার সম্ভাবনা, ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 3 দিনে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের 2 দিনে তাপমাত্রা ফের 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।